নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস WP এক্সাম ইউটিউব চ্যানেল। আর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাওলদার পদে নিয়োগের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, SSC যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নোটিফিকেশান বেরিয়েছে এবং সেই নোটিফিকেশানের বিস্তারিত তথ্য পাবে এই ভিডিওতে। কবে থেকে ফর্ম ফিল আপ, কত তারিখে লাস্ট ডেট এবং পরীক্ষার প্রসেস এবং কী সিলেবাস রয়েছে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত শর্টকাটভাবে তোমাদের সামনে আলোচনা করছি। তো চলো ভিডিও শুরু করা যাক। তুমি যদি আমাদের চ্যানেলটি প্রথমবারের মতো দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখো তোমাদের আজকের সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। প্রথমে তোমরা দেখো লাস্ট ডেট হচ্ছে তোমার 18/1/2023 থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে তোমার 17/2/17 হচ্ছে তোমার লাস্ট ডেট। 17 ফেব্রুয়ারি তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এটা হচ্ছে 17 তারিখে তুমি লাস্ট ডেট হচ্ছে তোমার ফর্ম ফিল আপের। নেক্সট দেখো তোমার লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিজ, অনলাইন ফিজ তুমি 19 তারিখের মধ্যে জমা দিতে পারবে। চালানের মাধ্যমে যদি দাও তাহলে এটাও কিন্তু 19 তারিখের মধ্যে দিতে পারবে। তো এগুলো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট ছিল। এবার দেখো ভ্যাকেন্সিস, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ভ্যাকেন্সি। দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সি বলা হয়েছে, মানে ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়তে পারে। MTS-এর জন্য ভ্যাকেন্সি রয়েছে তোমার 10,880 অ্যাপ্রক্স, MTS-এর জন্য রয়েছে 10,880। তাছাড়া তোমার হাবলদার পদের জন্য ভ্যাকেন্সিগুলো দেখে নাও, এখানে হাবলদার পদ এবং MTS মিলে আছে, হাবলদারের জন্য রয়েছে তোমার 529টি, ঠিক আছে। নেক্সট তোমরা দেখো তোমাদের কী কী কোয়ালিফিকেশান দরকার। প্রথমে তোমাকে ন্যাশনাল সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে, ঠিক আছে। তারপর বাকি যেগুলো আছে তোমরা দেখে নাও, নট ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা নিশ্চয়ই কভার করছো। নেক্সট তোমাদের হচ্ছে এজ লিমিটটা তোমরা ভালো করে দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। এজ লিমিট কী বলেছে, গুনতে হবে 1/1/2023 হিসাবে 25 থেকে 18 বছরের মধ্যে, কিন্তু সরি 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে তোমার, হচ্ছে নট বিফোর, জন্মগ্রহণ 1998 আগে হলে হবে না, ঠিক আছে। এবং তোমার হচ্ছে রিজার্ভেশন যারা যারা পায় ST/SC/OBC তোমাদের দেখে নাও, ST/SC 5 বছরের ছাড় পাবে, OBC-রা 3 বছরের ছাড় পাবে। আর PWD যেটা হচ্ছে তোমার PWBD তোমার হচ্ছে 10 বছরের ছাড় পাবে। নেক্সট তোমার হচ্ছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আরেকটা। তোমার এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে 1 নম্বর পারে বলা হয়েছে যে অবশ্যই ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন মানে 10 তোমাকে পাস হতেই হবে, ঠিক আছে। তো তোমাকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে MTS এবং হাবালদার পদের জন্য। নেক্সট তোমাদের হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান, এক্সামিনেশান কীভাবে নেওয়া হবে তোমরা এই প্যারাটা ভালো করে দেখো। এখানে ভালো করে বলা আছে যে দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান, মানে হচ্ছে CBT এক্সাম করা হবে, তোমার এক্সামটা হবে CBT এক্সাম হবে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যার হচ্ছে তোমার PET বলা হয় এটা হবে, আর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অনলি ফর হাবলদার পোস্টের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট করা হবে। তোমার আরেকটা প্যারা এখানে বলা আছে কম্পিউটার, তোমরা দেখে নাও কম্পিউটার বেস এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন হিন্দি ইংলিশ অ্যান্ড 13 রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে তুমি তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখো, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কানাডা ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা দিতে পারবে। নেক্সট তোমাদের হচ্ছে সিলেবাসটা ভালো করে জেনে নাও, সিলেবাস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো সিলেবাস বলা হচ্ছে প্রথমে 2 পার্টে সেশনে পরীক্ষা হবে, প্রথম সেশনে হবে এই পরীক্ষাগুলো হবে 45 মিনিট। তোমার কী ভাববো দেখো, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি যাকে ম্যাথমেটিক্স বলছে, 20টি তোমার কোশ্চেন থাকবে 60 নম্বর, আর তোমার রিজনিং অ্যাবিলিটি এখানে 20টি থাকবে 60 নম্বর, 45 মিনিট। তারপর 60 মিনিট ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা। নেক্সট তোমার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, সেশন 2-তে হবে জেনারেল অ্যাওয়ারনেস, 27টি কোশ্চেন, 25টি কোশ্চেন, 75 নম্বর,
আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমার হচ্ছে 25টি কোশ্চেন 75 নাম্বার, এই দুটি সেশনে কিন্তু সিবিটি পরীক্ষা হবে। নেক্সট তোমাদের দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তোমার এটা হচ্ছে হাবিলদার পোস্টের জন্য ওয়াকিং করা, ওয়াকিং করতে হবে মানে হাঁটতে হবে। দেখো হাঁটতে হবে তোমাদের হচ্ছে 1600 মিটার 15 মিনিটের মধ্যে, এটা হচ্ছে মেলদের জন্য, আর ফিমেলদের জন্য কিন্তু হাঁটতে হবে 1 কিলোমিটার তোমার হচ্ছে 20 মিনিটের মধ্যে, ঠিক আছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তারপর তোমার হাইট ওয়েটের রেশিও চার্ট দেখে নাও, তোমার হাইট লাগবে মেলদের জন্য, এটা হচ্ছে মেলদের জন্য 100, মেলদের জন্য হাইট লাগবে তোমার 157.5 সেমি, রিল্যাক্সেবল বাই 5 সেমি ইন দ্য কেস অফ গোর্খা আসাম গড়ওয়ালিস এদের জন্য কিন্তু, এবং এসটি এদের জন্য 5 সেমি করে ছাড় দেওয়া হবে। আর যদি জেনারেল হও তাদের জন্য হাইট দরকার 157 সেমি, চেস্ট দরকার হচ্ছে 81 সেমি ফুললি এক্সপ্যান্ড, অ্যান্ড মিনিমাম এক্সপ্যান্ড হচ্ছে তোমার মানে এক্সপ্যান্ড করে তোমার হচ্ছে 81 সেমি, এবং এক্সপ্যান্ড করতে হবে তোমার 5 সেমি, ঠিক আছে। এবার মেয়েদের জন্য তোমরা দেখে নাও, মেয়েদের জন্য 152 সেমি এবং তাদের হাইট রিল্যাক্স করা হবে 2.5 সেমি, এবং ওয়েট দরকার বলা হয়েছে 48 কেজি, এবং তোমার 2 কেজি ছাড় হবে ওয়েট যেটা আছে গোর্খা রাজবংশী আসামি যারা রয়েছে তাদের জন্য। তো এই হচ্ছে তোমার যা যা দরকার ছিল কোয়ালিফিকেশান এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছো। তোমরা সবাই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে দাও, এবং যারা যারা মানে ফর্ম ফিল আপ করতে অবশ্যই করো। 10,000+ ভ্যাকেন্সিজ কিন্তু MTS-এ নেওয়া হচ্ছে, ফার্স্ট টাইম খুবই বড় একটা ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে, তো ডেফিনেটলি তোমরা সবাই অ্যাপ্লাই করবে। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।